হাই ফ্রেন্ডস, অনেক দিন আমি ব্লগ করতে পারিনি, শরীর অসুস্থ ছিল আর কাজের চাপে ব্যস্ত ছিলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ছাদে আমার বোনের বর বাগান বানিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট বাগান তোমাদেরকে দেখাবো। আর ও আমার হচ্ছে বোনের মেয়ে, আমারও মেয়ে পুচকি সোনা পেখম। পেখম হাই করে দাও, বলে দাও লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব প্লিজ। ও হার্ট শেপ দেখাচ্ছে সবাইকে। চলো তো দেখে নেওয়া যাক আমার গার্ডেন ছাদের। আমি স্টার্টিং করব এই যে গোলাপ গাছ দিয়ে। এখানে একটা গোলাপ গাছ আছে, এই যে পাতাবাহারের গাছ, এটা বট গাছ আছে, পাকুড় গাছ, এটা সন্ধ্যা তারা ফুলের গাছ, এখানে একটা জবা ফুলের গাছ আছে, এটা ক্ষীর পাতার গাছ, এটা একটা পাতাবাহারের গাছ, এটাও পাতাবাহারের গাছ, এটাও পাতাবাহারের গাছ। এবার চলে যাব বালতির মধ্যে পেঁপে গাছ লাগানো হয়েছে, এই যে রসুনের চাষ হয়েছে আমাদের কড়াইয়ের মধ্যে, তারপরে এই গামলার মধ্যে কিছু একটা বীজ লাগানো হয়েছে, এখনো বেরায়নি। এই যে আমার ছোটবেলাকার জ্যামিতি স্কুলের বাক্সর মধ্যে লাগানো হয়েছে রসুনের গাছ, ঠান্ডার দিন তাই গাঁদা ফুলের গাছ তো সবার ঘরে ঘরেই থাকে। বস্তা বালতি যা পেয়েছে তার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, কি করব জায়গা কম, ছাদের মধ্যেই যা পাওয়া যায় তার মধ্যে এটা জবা ফুলের গাছ। এখানে আরও আছে বস্তার মধ্যে অনেক রকম ফুল। এই যে এখানে একটা চাল কুমড়োর গাছ, এই যে একটা ছোট্ট চাল কুমড়োও ধরেছে গাছের মধ্যে, এই যে এটা হচ্ছে আমার মায়ের বিয়ের অ্যাটাচি, আলফা অ্যাটাচি, এটা পুরনো হয়ে গেছে তাই আমরা পুরনো জিনিসপত্র ফেলি না, এভাবে কাজে লাগিয়ে দিই পুরনো জিনিসপত্রগুলোকে, তাই পুরনো জিনিসের মধ্যে এখানে লাগানো হয়েছে রসুন গাছ, অনেক রসুন। এবার আমরা বাড়ির রসুন পেঁয়াজ ক্যাপসিকাম খেয়ে খেয়ে দিন পার করছি। এই যে ক্যাপসিকামের গাছ, বললাম না যে আমরা বাড়ির ক্যাপসিকাম খাচ্ছি, ক্যাপসিকাম দিয়ে বাড়ির ফ্রাইড রাইস বানিয়েছি। এই যে দু তিনটা ভাঙা হয়েছে, এই দেখো তোমরা এখানে আরও দুটো ধরে আছে ক্যাপসিকাম, এই যে এখানে আরও ধরেছে ছোট ছোট ক্যাপসিকাম, এই যে ওই যে আরেকটা। এই যে চলে আসি, এবার এটাও ছিল আমাদের বাড়ির একটা ছোট্ট বাক্স, টিনের ফুটো হয়ে গেছিলো তাই আমরা ফেলে না দিয়ে এটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে এই যে বাঁধাকপি চাষ করা হয়েছে, এই যে একটা বাঁধাকপি ছোটো সাইজ, এই যে একটা, এটা বিশাল বড় একটা বাঁধাকপি। তার মধ্যে জায়গা ইনভেস্ট না করে তা আমরা গাঁদা ফুলের গাছ লাগিয়ে দিয়েছি, সাদা ফুলের গাছ লাগিয়েছি, এখানে একটা হলুদ ফুলের গাছ চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে, এটা তো পাতাবাহারের গাছ, এটা হচ্ছে উইন্ডো ট্রি, উইন্ডো মানে ভেতরে ইনডোর ট্রি, ইনডোরে জায়গা নেই তাই আমরা আউটডোরে এটাকে রেখে দিয়েছি। এই যে চলে আসি, এবার হচ্ছে বেগুন গাছে, এই যে এটা হচ্ছে একটা সোলার পেটি, এটা কিনে নিয়ে আসা হয়েছে, এটার মধ্যে বেগুনের চাষ করা হয়েছে, এই যে অনেক বেগুন ধরেছে, ছোট বড় অনেক রকম সাইজেরই বেগুন ধরেছে। এই যে, এই যে ছোট ছোট বেগুন ধরেছে, অনেক বেগুন ধরেছে এটা গাছে, আমরা দু তিনটে বেগুন পেরেওছি, এখন গাছের সব থেকে বড় বেগুন হচ্ছে এটা, আর একটু বড় হলে আমরা পারবো দিয়ে ভাজা করে খাবো আর তরকারিতে দিয়ে খাবো, অনেক ফুলও আছে আরও হবে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এখান থেকে তুলে আমরা ফেসে অ্যান্ড হেয়ারে ইউজ করি। আর এই দুটো হচ্ছে ক্যাকটাস, ছোটো ছোটো মগগুলোকে ইনভেস্ট না করে রঙের ডিব্বা তারপরে ফেভিকলের ডিব্বাতে আমরা ক্যাকটাস গাছ লাগিয়ে দিয়েছি।
আমরা তো এই বছর মনে হচ্ছে আর বাজারে গিয়ে খেতে হবে না, এবছর আমরা কিনে কিনেই খাবো। এই যে গরম আস্তে আস্তে এখানে পেঁপে হয়ে যাবে, পেঁপে তো ঠান্ডা, পেটের জন্য খুব ভালো, তাই গরমের দিনে আমরা গাছ থেকে পেঁপে পারবো আর খাবো। তো আর আমার এখানে গাছপালা শেষ, নিচে আরও আছে, বাড়ির সামনে লাগানো আছে। তো আমার ব্লগস অনেক দিন পর এসেছি, তোমাদের কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল ওয়েসিস ব্লগকে। তো বাই।